হ্যালো গাইস, আমরা এখন আছি কুসুরের বাগানে, মানে কুসুর যেখানে ফল সল ফলাই। আচ্ছা, আমরা কুসুর নিয়ে আজকে কিছু আলোচনা করব। সবাই এই আলোচনার ভিতর থাকার জন্য আমি অনুরোধ করছি, থাকবেন সবাই। এই দেখেন, আমাদের চারপাশে কুসুর আছে, কুসুর আমাদের রস দেয় আর কি। আমরা সেই রসটা দিয়ে গুড় বানাই, গুড় বানিয়ে খাই। কুসুর দেশের খুব নাম করা একটা জিনিস, যা সবাই খায়, সবাই খেতে পছন্দ করে। যাদের দাঁত আছে তারাও খায়, যাদের দাঁত নাই তারাও খেতে পছন্দ করে, কিন্তু তারা অবশেষে খেতে পারে না। তাদের জন্য বলছি যে আপনারা সমস্যা নাই, আপনারা কুসুর ওইভাবে না খাবেন, আপনি খাবেন যে আপনার কুসুর চিপে খাবেন, রস বানিয়ে খাবেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কুসুরটা খুবই, যারা কুসুর খুবই পছন্দ করেন, কুসুরকে ভালোবাসেন, মানে কুসুর খেতে খুবই পছন্দ করেন, তারা কমেন্টে বলবেন আমি কুসুর খেতে পছন্দ করি। আর যারা কুসুর খেতে পছন্দ না করবেন তারাও বলবেন আমি কুসুর খেতে পছন্দ করি না। আমি দেখতে চাই যে কুসুর কতগুলো মানুষ কুসুর খেতে পছন্দ করে আর কি। আমরা এখন ঢুকবো কুসুরের বাগানে, এখন আমরা আছি কুসুরের বাগানে। দেখুন কী সুন্দর পরিস্থিতি, এমন একটা জায়গা আর কি যেখানে কুসুর ফলে। এটা হলো দেশের বিভিন্ন প্রান্তে যায়, বিভিন্ন প্রান্তে ফলে, বিভিন্ন প্রান্তে পাচার হয়, বিভিন্ন প্রান্তে খায় মানুষ খায়, মানে বিভিন্ন প্রান্তের মানুষ টেস্ট করে আর কি। আমরা আজকে আগে দেখবো কলার মোছা। এই যে এটা হলো কলার মোছা, এটা কি জানেন? এটা হলো কলার মোছা, এটা হলো রান্না করে খাওয়া যায়, ভিতরের অংশটুকু রান্না করে খাওয়া যায়, তারপরটুকু কলা ওইটাও খাওয়া যায় রান্না করে। এটা এখন কচি আসে, বড় হবে, তারপরে বাড়িতে রান্না করে নিয়ে যা খাওয়া হবে। এই আপনাদের মাঝে আছে আমি ফারদিন। এই জায়গার পরিস্থিতি খুবই সুন্দর, আমি এই জায়গার পরিস্থিতি দেখে মুগ্ধ হয়ে গেছি। এই জায়গার পরিস্থিতি যা সুন্দর, এই আমার জীবনের ফার্স্ট লাইফ এই জায়গার পরিস্থিতি দেখলাম, খুবই সুন্দর পরিস্থিতি। আপনারা সবাই চেষ্টা করবেন এই জায়গাটা আসার। এই দেখেন আমাদের সামনে আছে বড় একটা কাঁঠাল গাছ, আম গাছ, প্রচুর আম ধরে, প্রচুর কাঁঠাল ধরে এই জায়গার গাছে। আপনারা সবাই চেষ্টা করবেন এই জায়গায় এসে ঘুরে যাওয়ার। দেখুন চারদিকার পরিস্থিতি, আবহাওয়া দেখে মনে হয় যে এটা কোনো একটা আবাসস্থল বা বাসস্থল। আপনার চারদিকে দেখুন গাছপালা ভর্তি, পাখির ডাক দিচ্ছে চারদিকে, পাট পাট পাটারি, তারপরে আছে আপনার আপনার তারপরে খাল আছে। আমাদের চার ডান দিকে আছে যা খাল, আমরা যা পরিস্থিতি হিসাবে ব্যবহার করি। যেমন এই দেখুন খালটা, এই খাল দিয়ে কত মানুষ কত কাম করে, কত কাম করে আসে আর কি। চারদিকে পানি নেমে যায়, এটা নদীর সাথে মিলিত হয়ে যায় আর কি। এই যে এই পাট, এই যে আমাদের মাঝে পাট হচ্ছে, পাট যে জাগ দেওয়া লাগে ওইটা আপনার এই জায়গার জাগ দেওয়া দেয়। এখন পাটের শেষ সিজনে আমরা দেখাতে এসেছি যে পাট কীভাবে জাগ দেয়, কোন জায়গায় জাগ দেয়। দেখুন দেখুন পাট কতবার ভরো হয়েছে। এখন পাট কেটে ফেলার সময় সবাই, পাট কেটে ফেলার সময় আর কি, আমাদের সামনে আছে দেখতে পাচ্ছি আমরা বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড়ে আসে অনেক বাঁশ, আমরা বাঁশ অনেক কাজে লাগাই, যেমন ঘর বানানোর কাজে, জীবনে বেঁচে থাকার কাজে আমরা অনেক কাজে লাগাই বাঁশ। বাঁশ প্রকৃতির মধ্যে একটা উৎস আর কি। বাঁশ আমাদের ঘর বানাতে কাজে লাগে, ঘর বাঁধতে কাজে লাগে, কত জিনিস পাতি মনে করেন কিছু আবাসস্থল বাসস্থল বানাতে কাজে লাগে আর কি। আমরা আছি এখন পাটের খেতে যাব, আমরা দেখাবো যে পাট আমাদের কত উচ্চ দেয় আর কি। পাটের খেতে যে খুবই মজা আর কি,
আমি এই জায়গার পরিস্থিতি দেখে বুঝতেছি খুবই সুন্দর পরিস্থিতি। এই জায়গার চারদিক গাছপালা, শাক সবজি, ফসল ফলানি গাছ আর কি, খুব ভালো অবস্থান। কলা গাছ আছে, আম গাছ আছে, লিচু আছে, পেয়ারা আছে, আরও অনেক গাছ আছে আর কি। আমরা আছি একটা বাগানের সাইডে, পারিবারিক পারিবারিক বাগান। বলেছিলাম না এর আগের ভিডিওয়ে, পারিবারিক বাগান আমাদের লাগানো উচিত। আমরা এই বাগান থেকে কত উৎস পাই, আমাদের এই বাগানে আছে খুব ফলন। মানে যেমন ভেন্ডি গাছ লাগালে ভেন্ডি হয়ে যায়, এতে আমরা এখন আছি পুঁইর গাছ। দেখুন পুঁইর গাছটা কত সুন্দর, লাইন ধরে বেঁকা হয়ে গেছে, আমাদের সামনে দিয়ে চলে গেছে। আমরা এই বাগানটা খুবই যত্ন করে লাগানো, যে লাগিয়েছে সে খুবই যত্ন করে আর কি। দেখুন বাগানের ভিতরে কলা গাছ রয়েছে, কলা গাছ কত, এখানে খুবই কলা গাছ বেশি আর কি। কলা গাছ দেখুন, আমরা একটা উচ্চর কাছে দাও, প্রকৃত উচ্চ আর কি, সেখানে খুবই সুন্দর সুন্দর গাছ হয় আর কি। এই যে এটা দেখুন, এটা হলো আপনাদের খুব প্রিয় গাছ আর কি, এটা হলো বাড়িতে রান্না করে ভেজে খাওয়া যায়। সামনে একটা লাল শাক গাছ বাগান দেখতে পাচ্ছি, ছোট্ট বাগান। আপনারা সবাই চেষ্টা করবেন যে এই এম একটা সুন্দর একটা বাগান করার, গড়ে তোলার চেষ্টা করবেন। চারদিকে কত সুন্দর ফল ফুলালে উঠেছে আপনার এম্মা, এইভাবে বাগানটা খুব সুন্দর আর কি, সুন্দর, খুবই সুন্দর। আপনারা আর আমার, আপনাদের বাড়ির সাইডে, পাশে, বাবা ছাদের পর বা বাগানে বা কোনো এই অঞ্চলে আবার লাগানোর চেষ্টা করবেন, যে এটা এমন একটা উৎস যা প্রকৃতি দেয় আমরা পাই। এই নিয়ে এই লাস্ট ছিল আপনাদের সামনে দেখানোর। আর আমাদের ভিডিওকে সবাই সাবস্ক্রাইব, ফলোয়ার্স, লাইক, কমেন্ট সব করবেন। আপনাদের কাছে আশা রইল। আসসালামু আলাইকুম, আপনার আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী আরও ভিডিও নিয়ে আমরা আসছি। আসসালামু আলাইকুম।